হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের যাদের আধার কার্ড রয়েছে বা যাদের এখনও আধার কার্ড হয়নি, তো যাদের হয়েছে তারাও কিন্তু পাবেন, এবং যাদের হয়নি তারাও কিন্তু পাবেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু বাড়িতে বসে কিন্তু 50 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নতুন কিন্তু প্লাস্টিকের আধার কার্ড কিন্তু আপনারা নিতে পারেন। তো এর গতকালকে কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, এবং গতকালকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বা জানিয়ে দিয়েছি যে কীভাবে প্লাস্টিকের আধার কার্ড অর্ডার করা হয় বা আপনাদের কিন্তু কীভাবে অর্ডার করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা প্লাস্টিকের আধার কার্ডটা অর্ডার করবেন কীভাবে। আমি তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে অর্ডার করতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আপনাদেরকে কিন্তু অর্ডার করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিস্তারিতভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমাদের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সরাসরিভাবে চলে আসবেন এই ওয়েবসাইটে, আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট UIDAI, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনারা যদি প্লাস্টিকের আধার কার্ড নিতে চান তাহলেও এখানে প্লাস্টিকের আধার কার্ড পাবেন, যে নতুন যে প্লাস্টিকের অপশানটা দেওয়া হয়েছে এখানে আপনারা আধার কার্ডটা পেয়ে যাবেন। এবং যদি আপনারা চান যে আমাদের যে আগের আধার কার্ড ছিল ওল্ড আধার কার্ড, সেই রকম যদি আধার কার্ড নিতে চান তাও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। তো এখানে দেখুন, প্রথমত এখানে বলা রয়েছে যে আপনাদের কী বলা হয়েছে, দেখুন যে এখানে গেট আধার দেওয়া রয়েছে। প্রথমত গেট আধার এখানে আছে, তারপরে গেট আধারের মধ্যে কতগুলো অপশান রয়েছে দেখুন, যে এখানে যে চেক আধার স্ট্যাটাস এবং এখানে ডাউনলোড আধার। যদি আপনি আগের আধার কার্ড নিতে চান তাহলে এখানে ডাউনলোড আধারে ক্লিক করতে হবে, যদি এখনকার প্লাস্টিকের আধার কার্ড নিতে চান তাহলে কিন্তু অর্ডার আধার PVC কার্ড এখানে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এর জন্য কিন্তু আপনাদের কী করতে হবে, যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনার এই কার্ডটা অর্ডার হয়ে যাবে। এবং যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এটা শুধু ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে, আর যদি আপনি অর্ডার করতে চান তাহলে কিন্তু এই জায়গাটাতে অর্ডার আধার রিপ্রিন্ট লেখা আছে, এই জায়গাতে রিপ্রিন্ট করতে হবে আপনাদের আগের আধার কার্ড এটা। তো এখানে আমি এখানে প্লাস্টিকের আধার কার্ডটা চাই, তো এর জন্য কিন্তু PVC আধার কার্ডে ক্লিক করতে হবে, এবং PVC আধার কার্ডে ক্লিক করার পর সরাসরিভাবে পরের পেজ ওপেন হবে। এবং এখানে বলা হয়েছে যে এখানে 50 টাকা চার্জ এখানে দিতে হবে এই আধার কার্ডের জন্য, এবং এখানে কী কী ফ্যাসিলিটি থাকবে, কিউআর কোড থাকবে, এবং এখানে কী কী থাকবে, ইমেজ থাকবে, টেক্সট থাকবে, মাইক্রো টেক্সট থাকবে, এসবগুলো বলা রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো তারপরে এখানে এরকম আসবে, আসার পর এগুলো দেখে কিন্তু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আধার নম্বর দিয়ে দেবেন, যে ভার্চুয়াল আধার আইডি নম্বর রয়েছে সেই আধার নম্বরটা দিবেন, তারপর ক্যাপচার কোড দিতে হতে দিবেন, মোবাইল নম্বরটা এখানে দিয়ে কিন্তু সেন্ড OTPটা ক্লিক করবেন। তো আমি আমার মোবাইল নম্বর আধার কার্ডের নম্বর সমস্ত দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত ডিটেলসটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাই মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার্ড। তো এখানে যদি আপনার মোবাইল নম্বর রেজিস্টার থাকে তাও আপনার ভালো, যদি না থাকে তাও কিন্তু আপনি যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে সেন্ড OTPতে ক্লিক করবেন। তো সেন্ড OTPতে ক্লিক করার পর দেখবেন যে এখানে বলা হয়েছে OTP সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরে কিন্তু OTP সেন্ড হয়ে গিয়েছে, এবং চেক ইয়োর মোবাইল এখানে বলা হয়েছে। তো ওপর থেকে দেখতে পাচ্ছেন যে দেওয়া হয়েছে এখানে OTP, তো এই OTPটা আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে OTP দেখতে পাচ্ছেন যে নিচের দিকে OTPর ঘর রয়েছে, এই জায়গাতে কিন্তু OTPটা বসিয়ে দিতে হবে। তো এখানে OTPটা বসিয়ে দিয়ে কিন্তু এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে যে টিক করে দিতে হবে, তারপর সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পরের পেজ অর্ডার আধার কার্ড একটা অপশান চলে এসছে, এবং এখানে পরের পেজ চলে এসছে। তো এখানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে আপনার কী করতে হবে, এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনার এখানে দেখিয়ে দেবে, আপনার আধার কার্ডটা কেমন হতে পারে, আপনার আধার কার্ডটা কেমন হবে, কী কী ফ্যাসিলিটি থাকবে, সমস্ত এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দেবে। আর যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর না লিঙ্ক থাকে তাহলে কিন্তু এমন পেজ দেখাবে যে ভেরিফাই ইয়োর আধার ডিটেলস বলে এরকম ফাঁকা থাকবে, এবং এখানে লেখা একটা নোট দিয়ে দেবে যে প্রিভিউ ইজ নট অ্যাভেলেবল ফর নন রেজিস্টার মোবাইল নাম্বার ইউজার। তো এখানে মোবাইল নাম্বার কিন্তু রেজিস্টার নাই, তাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখানে বলা হবে এমনভাবে, তারপরে এখানে কী করবেন দেখুন, যে এখানে মেক পেমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই মেক পেমেন্টে আপনাদের পেমেন্ট করতে হবে টাকাটা। তো এখানে মেক পেমেন্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো অপশান এখানে আসবে, এবং অনেকগুলো অপশানে আপনি কিন্তু এখানে যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। প্রথমত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, তারপর নেট ব্যাঙ্কিং রয়েছে, তারপর এখানে UPI আইডি রয়েছে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু রয়েছে, আপনি কিন্তু এখানে যে কোনো জায়গা থেকে আপনি এখানে টাকা কাটাতে পারবেন, কোনো রকম এখানে সমস্যা হবে না। তো এখানে আমি এখানে UPI থেকে কাটিয়ে দেবো, সেই জন্য আমি এখানে UPI ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে কোনো UPI আপনি দিতে পারেন, এখানে গুগল পে, ফোনপে, ভিম, তারপর এখানে পেটিএম দেওয়া হয়েছে। তো আমি এখানে জাস্ট ফোনপে এখানে
চুজ করব এবং এখানে ফোনপের যে আমার ইউপিআই আইডি সেটা কিন্তু আমি এখানে এন্ট্রি করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোনপের আইডিটা আমার এখানে ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে ডান দিকে দেখবেন যে এখানে ভেরিফাই বলে লেখা হয়েছে, টিক মারা দেওয়া হয়েছে এবং এখানে দেখবেন যে এটা ভেরিফাই হয়ে গিয়েছে। তো তারপরে এখানে টিক করে দিবেন, এখানে যে টিক করা আছে টিক করাই থাকবে এখানে। তারপরে এখানে পসিট অপশানে ক্লিক করবেন, পসিটে ক্লিক করার পর দেখবেন যে একটা এখানে আমার ফোনে একটা রিকোয়েস্ট চলে যাবে এবং ওপর থেকে দেখছেন যে একটা রিকোয়েস্ট চলে এসেছে। তো আমি এখানে পেমেন্ট করে দেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে পেমেন্ট রিসিভড ফর অর্ডার আধার কার্ড ট্রানজ্যাকশান সাকসেসফুল। তো আমার কিন্তু আধার কার্ডটা সাকসেসফুলভাবে এখানে কিন্তু অর্ডার করা হয়ে গিয়েছে এবং এখানে অর্ডারের যে সমস্ত ডিটেলস সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে, সাকসেস এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ওপর থেকে দেখবেন যে আমার এখানে কিন্তু সমস্ত নোটিফিকেশান দেওয়া হয়ে গেছে যে এখানে অর্ডার কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে, আমার টাকা কেটেছে, সমস্ত বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও এখানে বলা রয়েছে যে নিচের দিকে ডাউনলোড পেমেন্ট রিসিভ, যদি আমি এখানে ডাউনলোড করতে চাই পেমেন্ট রিসিভটা তাও কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো। এবং এখানে নিচের দিকে আরেকটা অপশান দেওয়া হয়েছে চেক স্ট্যাটাস, এই যে জায়গাতে চেক স্ট্যাটাস দেওয়া হয়েছে আমার এখানে কিন্তু স্ট্যাটাসটা আমি চেক করতে পারবো। এর জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু ট্রানজ্যাকশান আইডিটা আমাদের এখানে কপি করতে হবে এবং এখানে আমাদের SRN বলে যে আইডিটা এখানে রয়েছে সেই আইডিটা এখানে আমাদের কপি করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু আজকে 26 তারিখ আজকে এখানে রিকোয়েস্টটা আমি এখানে অর্ডার করলাম, তাই এখানে ডেট এবং টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই টাইমটা দেওয়া রয়েছে। এবং এখানে এই যে আইডিটা, এই আইডিটা আমি এখান থেকে কপি করে নেব এবং এখানে কপি করে নিয়ে আমি কিন্তু এটা স্ট্যাটাস কিন্তু চেক করব যে এখানে স্ট্যাটাসটা চেক হচ্ছে কি না, এটা কিন্তু আমরা এবার চেক করব। তো স্ট্যাটাস চেক করার জন্য পেছনে চলে আসবেন, আসার পর কিন্তু ব্যাকে আসার পর আপনি কী করবেন, এই যে আপনারা যেখানে এখানে দেখেছিলেন যে এখানে চেক আধার PVC কার্ড স্ট্যাটাস, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন পরবর্তী পেজ এখানে লোডিং হবে, তারপর এখানে কী চাইছে SRN যে নম্বরটা সেই নম্বরটা এখানে চাইছে এবং নিচে দিকে কিন্তু আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে চাইছে। তো আমি সেই SRN এর যে নম্বর সেই নম্বরটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখুন একটু রিফ্রেশ করছে, এখানে করার পর এখানে সেই আইডিটার এখানে কিন্তু আমি এটা কপি করে নেব। তো সমস্ত কিছু কিন্তু এখানে ফ্ল্যাপ করে দিয়েছি আমি, এখানে SRN নম্বর অর্থাৎ এখানে সার্ভিস রিকোয়েস্ট নম্বর এবং এখানে আধার কার্ডের নম্বর ক্যাপচার কোড দিয়ে কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখছেন যে এখানে বলা হয়েছে কি প্লিজ ইন্টার ভ্যালিড ক্যাপচার, তো এখানে ক্যাপচার কোডটা আমার হয়তো এখানে ভুল হয়েছে একটু। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনারা চেঞ্জ করে নেবেন ক্যাপচার কোডটা। তো এখানে এবার ক্যাপচার কোড দেওয়া হয়েছে, এটা আমি এবার এখানে ইন্টার করব। তো এখানে দেওয়া হয়েছে, এটা ইন্টার করার পর কিন্তু পরবর্তীতে আমি আবারও কিন্তু চেক স্ট্যাটাসে ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু দেখবেন যে পরবর্তী পেজ আবারও ওপেন হয়ে গেছে এবং এখানে দেখছেন যে বলা রয়েছে কি SRN অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে পেমেন্ট সাকসেসফুল বলা হয়েছে। এবং এখানে দেখছেন যে ডান দিকে লেখা রয়েছে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো এখানে ডাউনলোড করতে পারি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এবং এখানে চেক এগেন আবারও কিন্তু পুনরায় এখানে চেক করতে পারেন। তো দুটো এখানে অপশান দেওয়া রয়েছে। তো এইখানে কিন্তু পুরোপুরিভাবে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং এই আধার কার্ডটা আপনি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা প্লাস্টিকের আধার কার্ড আপনারা অর্ডার করে দেবেন অনলাইনের মাধ্যমে মাত্র 50 টাকার বিনিময়ে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তারাও যেন বুঝতে পারে, জানতে পারে, তারাও যেন এই কাজটি করে কিন্তু তারাও যেন আধার কার্ডটা অর্ডার করে দিতে পারে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না।